হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আর এখন বাজে 11:30, 11:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি সকলে অনেক 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 ভালো আছো। আর আজকে একদম ভিডিও করার ইচ্ছা ছিল না, কেন বলো তো? এখন আমি অনেক কাজ করে নিয়েছি, কারণটা তোমাদের বলবো। আর আমি এখন ছাদে যাচ্ছি, কিছু কাজ করবো না ভেবেও আবার শুরু করে দিলাম। মনটা ভালো লাগছিল না, কি কাজ করব ভাবছিলাম। রান্না তো করতেই হবে। গেটটা বন্ধ, গেটটা খুলবো কি করে? আমার একে কোমরে জামা কাপড়, আবার গেটটাও বন্ধ করা, খুব কষ্ট করে খুলতে হবে। তা খুলেছি, আমি একটু জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। মনটা কেন খারাপ সেই সব কথাই তোমাদের বলবো। অবশেষে এতখানি উঠলাম, তো এত বেলাতে কাজটা স্টার্ট করলাম, কাজগুলো তো ভেবেইছিলাম। তা সবই বলবো, আগে জামা কাপড়টা মিলে নি। দাঁড়ো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এই ছেলের জামাটা খুব ডিপ কালার, আর মানে রোদ খুব চড়া, ওই জন্য রোদে দেবো না, ঘরের ভেতরে জামাটা মিলবো। এমনিতে তুতে কালার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর কেন মন খারাপ বলো তো? আমরা ভিডিও করছি কষ্ট করে, সকলেই খুব কষ্ট করে বানায় ভিডিও। আর এডিট করা একটা বিরাট ব্যাপার, এডিট করতে অনেকটা সময় লাগে। হয়তো আমরা অনেক ভালো, অনেক সুন্দর ভিডিও বানাতে পারি না। আমরা ছোট ছোট ইউটিউবার সবে করে এসেছি, আমার মতন এরকম অনেকেই আছে, সেই জন্য আমরা বলছি। আমি তো আছি সাধারণ একটা হাউস ওয়াইফ, হঠাৎ করে ইউটিউবে আসা আর ভিডিও বানানো, পোস্ট করা, তা কি বলবো। আমরা ভিডিও কষ্ট করে বানাচ্ছি, পোস্ট করছি, কিন্তু তোমরা কেউ আমাদের ভিডিও সেইভাবে দেখোই না, মানে ক্লিক করেই বেরিয়ে যাও। এতে অনেকটাই ক্ষতি হচ্ছে চ্যানেল। আর আশা নিয়ে তো সকলেই সব কিছু করে, যে কোনো জিনিস আশা নিয়েই করে। তা আমরাও সেই আশা নিয়ে ইউটিউবে এসেছি, কিন্তু তোমরা যেদিন আমাদের ভিডিও দেখো তাহলে আমাদের কিছু তো করার নেই, হয়তো ভালো লাগছে না। এমনটাও হয় মানুষ, মানে অনেক মানুষই আছে যে ভিউ দেখে ভিডিও দেখে, মানে ভিউ মানে কে এম যেগুলো থাকবে ফলোয়ার্স বা ভিডিও ভিউ, সেগুলো আগে মানে এ করে ক্লিক করে, মানে ওরা ভালো করবে, ওরা ভালো। আর ছোট ছোটদের তোমরা একদমই চান্স দাও না, মানে এর জন্যে মনটা খুব খারাপ। তা কিছু তো করার নেই, তবুও বলছি আমরা ছোট ছোট আমাদের একটু মানে ভিডিওগুলো তোমরা দেখো, না দেখে এইভাবে বেরিয়ে যেও না, আশা করি ভালো লাগবে। এইটার জন্য মনটা খুব খারাপ, ভিডিও পোস্ট করলে ভিউ তো হয়ই না, অনেকের কাছে সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু ভিডিও পুরো দেখছো না। তা এইটুকু বলার ছিল, এইটা এর জন্য একটু মনটা খারাপ। আর ওই জন্যে ভিডিও বানাবো নাই ভেবেছিলাম, তারপরে আবার মানে ভালোবেসে ফেলেছি বলতে পারো এই চ্যানেলটাকে, মানে একটা ভালো লাগা, মনে হয় কিছু ভালো বন্ধু আমার আছে যারা দেখে, যারা দিদি ভাই বলে বোন বলে সম্বোধন করে বা ভিডিও দেখতে ভালোবাসে। আবার তাই জন্যে অনেক দেরিতে হলো ভিডিওটা আবার শুরু করলাম। আর এরকম ভাবতে ভাবতে দেখো আমার কপালটা আজকে ঠুকে গেল পুরো, অনেকটা ফুলে গেছে। ছেলে বলছিলো বরফ দিতে, কিন্তু আমি একটুখানি জল গুলিয়ে রেখে দিয়েছি, ভালো লাগছে না, ফুলে গেছে। আর জামা কাপড় কাচবো নাও ভেবেছিলাম, আজকে দুদিন ধরে অনেক ঘর পরিষ্কার করেছি, সেরকমভাবে ঘর পরিষ্কার ছিল না আজকে। তা আজকে কালকে যেহেতু পান্তা খেয়েছি, মানে গোটা চচ্চড়ি ডাল সিদ্ধ দিয়ে পান্তা ভাত খেয়েছি, তা আজকে একটু চিকেন না খেলে হয় না, আর সেই জন্য আজকে চিকেন আর শাক চচ্চড়ি করেছি। চিকেনটা বসিয়ে দিয়ে ওপরে এসেছি, তা কাচবো নাও ভেবেছিলাম, কিন্তু আজকে আমার বর হচ্ছে ভোটের ডিউটিতে গেছে, 10টা থেকে ডিউটি, 8টায় বেরিয়ে গেছে, তাও দুপুরবেলা ওই 1টা-1:30 মধ্যে চলে আসবে। তাই ভাবলাম কেচে নিই, কেচে মিলে দিই, আকাশে তো খুব পড়া রোদ্দুর, তা শুকিয়ে যাবে, ও এসে তুলতে পারবে। আমার আবার দুবার ছাদে উঠতে ইচ্ছা করে না, একটা সময় খুব ভালো লাগতো, কিন্তু এই ঠান্ডার সময় না দুবার উঠতে ইচ্ছা করে না, একবার উঠলাম আর একটুখানি বসলাম, এ করলাম। আর গরমকালে আবার বিকালটায় উঠতে ভালো লাগে, তখন মেলা, গরমকালে আবার ছাদে জামা কাপড় মেলা হয়ে যাবে না, তখন সব মানে রং চটকে যাবে জামা কাপড়ে। তা সেই জন্য জামা কাপড়টা কাচলাম, ও এসে তুলে রাখবে। আর গরম পড়লে আমি অবশ্যই বিকালে উঠবো, আমি গরমকালেই বিকালে হাঁটি ছাদেতে, আর শীতকালে যে এই খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ি, আর মনে হয় না বেরিয়ে ছাদে যাই। আর কিরম ঠান্ডাটাও পড়েছে, তা এই জন্যেই
ভাল লাগছিল না আজকে। তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো একটু অন্তত দেখো, দেখে অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তাই একটু দেখো, 2-3 মিনিট একটু দেখো। অনেক কষ্ট করে আশা নিয়ে আমরা ভিডিও বানাই, খুব মানে আমরা খুব সাধারণ মানুষ, আমাদের সাধারণ জীবনযাত্রা সেটা দিয়েই আমাদের ভিডিও। তা দেখো, আর এখনও আমার স্নান হয়নি, মাংসটা হচ্ছে, ওটা নামিয়ে দিয়েই স্নান করবো, ঠাকুর পুজো করবো, আবার আসছি একটু পরে। তা আশা করবো তোমরা সাথে থাকবে। চলো নিচে যাব আর স্নানটা করি। নিচে এসে দেখলাম গ্যাস নিবে, পড়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস লাগাতে হবে। আমি একটু গ্যাস আবার লাগাতে পারি না, কি জানি কি হবে। আর বর ফোন করেছিল, কাছাকাছি এসে গেছে, যদি না লাগাতে পারি তা অফই থাকবে। মোটামুটি রান্না হয়ে গেছে, ঝোলটা একটু ফুটলেই হয়ে যাবে, তাও আসুক তখন রান্না করব। এখন আমি গ্যাসটাকে নেব, চাগিয়ে তুলতে হবে, গ্যাসটাকে লাগিয়ে নিই, দাঁড়ো। আমার বর কাছাকাছি এসে গেছে, ফোন করেছিল, তাও এলে গ্যাসটা লাগাবো। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, মাংসটা একটু ভালো করে ফুটলেই হয়ে যাবে, আমি স্নানটা ততক্ষণ করে আসি, বুঝেছো বন্ধুরা? আমি স্নানটা করে নিই, কেননা গ্যাসটা খুলতে পারলাম না, হাতে পুরো দাগ হয়ে গেল, দেখো আজ কপাল ঠুকে গেছে, হাতে দাগ হয়ে গেল। তা চলো স্নানটা করে আসি। আর আমার বর বললো কাছাকাছি এসে গেছে, ট্রেনিং হয়ে গেছে ফোটের, তাও এলে গ্যাসটা লাগিয়ে দিলে শুধু মাংসের ঝোলটা ফোটাবো, ফোটালে হয়ে যাবে। মন এসছে আমাদের ঘর দেখতে, বলছে আমাদের ঘরে নাকি খুব সুন্দর ফটো তোলা যাবে। তা কবে তোলে দেখি, কবে তুলি ফটো, দেখছি কবে তুলি। সরস্বতী পুজো এত সুন্দর সাজলো, দেখিয়েই পালিয়ে গেল, ফটো দিয়ে দেবো, ফটো দিয়ে দিলে কি করে হবে, হেভি সেজেছিল মন সরস্বতী পুজোর দিন, তোমাদের তো দেখাতেই পারলাম না। মামা বলছিল দেখবে মন কেমন সেজেছে, স্ট্যাটাস দিছি, হ্যাঁ স্ট্যাটাস দিয়েছি, মামা তো লিখে খুব ভালো লাগছে, কই আমি দেখেছি, হ্যাঁ দেখে মনে হয়েছে। মুন এখনো শীত পাচ্ছে, মুনের চাদর গায়ে দিয়ে আছে, আজকে প্র্যাকটিস করতে গিয়ে দেরি হয়ে গেছে স্নান করতে, ওই জন্য এখন করবো। কি প্র্যাকটিস, যোগা প্র্যাকটিস করছিলাম তো, 11:00 থেকে 10:00, মুন আবার যোগা করে, আমি যোগা করতে যাবো, ওদের বাড়ি যোগা তোতা যেখানে শেখায় সেখানেই করি, ওখানে করছিস তো, আমি ভর্তি হবো, ভর্তি হবো, আমি আর দুবো, সত্যি কথা আমি বলেছি, দেখি লাগে আমার যোগা করতে, মোটা হয়ে যাচ্ছি দিন দিন। ঝোলটা ফুটে গেলেই রান্না, আমার মনে থাকে না, দেখে করো বাবা, একবার টানো, খুলে গেছে তো, ওটা কার কিরাম ছিল সেরকম ভাবে করবে তো, দাঁড়াও লাগাতে পারছে না, দেখি আগে গ্যাসটা খোলো, আস্তে করে দাঁড়াবে, ওখানে আওয়াজ হচ্ছে না তো, গ্যাস বেরোচ্ছে না তো, আমি আবার গ্যাসে খুব ভয় পাই, আস্তে করে ঢাকাটা খুলে দিতে পারবে, তুমি বাইরের দিকে হাত ধুয়েছ, বাজি ফাটানোর জন্য দুধ থেকে গরম করছো কেন, একটু ঢাকাটা খুলে দাও, শ্বাস দিয়ে ধরো, শ্বাস দিয়ে ভর্তি হয়ে যাবে, একটু ফুটে উঠলে নিবি দেবো, হয়ে গেছে মোটামুটি। চলো একটুখানি বাইরে রোদে যাবো, আর তোমাদের একটা জিনিস দেখাবো, তোমরা আমাকে একটু বলবে কি করলে আমার গাছে ফুল আসবে। আমার বড় আমাকে একটা গাছ এনে দিয়েছে, কয়েকটা গাছ কিনবো ভাবছি, ওপরে ছাদে এখনো জলের লাইনটা হয়নি বলে কিনতে পারছি না, দাঁড়াও বসি, এই দেখো গাছটা কি সুন্দর ফুড়িয়ে এসছে দেখতে পাচ্ছ, জবা ফুলের গাছ, কিন্তু ফুলগুলো ফুটছে না কেন আমি বুঝতে পারছি না, একটা টব আনতে হবে, টব এনে এটাকে মনে হয় উস্কে দিতে হবে, কী কী করলে হবে তোমরা আমাকে একটু বলো। আর কয়েকটা গাছ কিনে এখানটা লাগাবো, কারণ এখানে জলের লাইনটা আছে, জল দিতে সুবিধা, আমি আবার জল টেনে বয়ে কাজ করতে পারি না,
ছাদেও গাছ লাগাবো, আগে জলের লাইন করব তারপর, কেননা একতলা থেকে জল টেনে গাছে জল দেওয়া সম্ভব নয়। তবে গরমকালে ছাদে গাছ রাখা মনে হয় যাবে না, শীতকালেই রাখবো পরের বছর। এখন তো শীত এবার চলে যাওয়ার টাইম। আর কেন গাছটায় ফুল আসছে না? ফুল হয়েছে, কুড়ি হয়েছে, কিছুতেই ফুটছে না। আমি এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি ফুটছে না। আরও পাশে ওটা অ্যালোভেরা গাছ। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব। বর এসে গেছে, ছেলেরাও সব এসে গেছে, ও বাড়িতে ছিল বম্মার কাছে, কারণ এখনও সরস্বতী ঠাকুর ওদের আছে, আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন হবে। তা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, ভিডিওগুলো অবশ্যই দেখবে, অন্তত একটুখানি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সকলেই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।